সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বাদ পড়ছে যারা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে জিতে প্রথমবারের মতো তাদেরকে সিরিজ হারালো টাইগাররা। তবে এই দুই ম্যাচে পারফরমেন্স না করা ক্রিকেটারদের ছাঁটাই করতে যাচ্ছে তৃতীয় ম্যাচের একাদশ থেকে, কারা কারা দল থেকে বাদ পড়ছে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে কোনো রান না করে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস। পরের ম্যাচে সুযোগ এসেছিল বড় স্কোর করা, কিন্তু সেটাও করতে পারেননি তিনি। কেবলমাত্র 25 রান করে প্যাভিলিয়নে ফিরেছে লিটন দাস। লিটনের এমন হতাশাজনক পারফরমেন্স নজরে এসেছে নির্বাচকদের। তাতেই তৃতীয় ম্যাচে স্কোয়াডে 15 থেকে বাড়িয়ে 16 জন করা হয়েছে তরুণ ব্যাটসম্যান নাঈম শেখকে যুক্ত করে। শেষ ম্যাচে একাদশে নাঈম শেখের থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। নাঈম শেখ একাদশে অভ্যন্তরে ব্যাপারটি টিম ম্যানেজমেন্টে ভেবে রেখেছে লিটনের পারফরমেন্সের পর। অন্যদিকে প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন একাদশের বাইরে। মোহাম্মদ মিঠুনের বদলে ক্রিকেটার হিসেবে মোসাদ্দেককে দ্বিতীয় ম্যাচে 5 নম্বরে ব্যাটিং করা হলেও ব্যর্থ হয়েছেন তিনি। ফলে শেষ ম্যাচে একাদশে তার পরিবর্তন দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যেহেতু মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে সৌম্য ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে, তাই তাকে হয়তো আবারও প্রয়োগ করে দেখতে চান টিম ম্যানেজমেন্ট। এছাড়া বোলিং বিভাগে দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন। এই পেসারের বদলে পেসার হিসেবে একাদশে খেলেছিলেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচেও একাদশে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। এক নজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ। তামিম ইকবাল, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার অথবা মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দুবো, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।